জলমগ্ন নবদ্বীপ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা। নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে দফায় দফায় বৃষ্টি। গতকাল রাত থেকে নবদ্বীপে চলছে বৃষ্টি। বৃষ্টির ফলে নবদ্বীপে ফের চেনা সমস্যার ছবিগুলি ফুটে উঠল নবদ্বীপ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে রাজাবাজার, পাঁচমাথা মোড় সহ বিভিন্ন এলাকা। ড্রেনের নোংরা জল উপচে রাস্তায় চলে আসে, তার মধ্যে দিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।